পুঁই শাকগুলো দোয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মার রান্না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি পুঁই পাতার বড়া বানাবো। এখন আমি পুঁই পাতা তুলে নেব। বন্ধুরা দেখো কুটিও চলে এসেছে। কুটি হাই বল। হাই। দেখুন বন্ধুরা আমাদের পুঁই গাছ। পুঁই পাতাগুলো বাড়িতে খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম পুঁই পাতা বড়া করে নিই, তাহলে খাওয়া যাবে। তো মা এখন এখান থেকে পুঁই শাকের পাতা তুলে নেবে। এ দেখো, আয় কুটি তাড়াতাড়ি আয়। তো বন্ধুরা এখন তুলে নিচ্ছে। বন্ধুরা এখন এইটুকুই হবে, অন্যদিন আবার বানিয়ে খাবো বড়া। তো এখন আমরা চলে যাচ্ছি মার রান্না করে। তো বন্ধুরা পুঁই পাতাগুলো তুলে এনেছি, এখন পুকুর ঘাটে গিয়ে ধুয়ে নিয়ে আসব। তাহলে চলুন। আয় কুটি। দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে চার পাশে শুধু তুলসী গাছ। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুকুর গাছ, দেখো জন্ম নিয়ে পুরো পুকুর গাছ ভরে গেছে। তো মা গেছে পুঁই শাক ধুতে, আমি এদিক দিয়ে নামছি। না করে যাবে। পুঁই শাকগুলো দোয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মার রান্না করে। তো বন্ধুরা পুঁই পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন কেটে নেব। পুঁই পাতাগুলো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি,
দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি ময়দা। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব, একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন হাত ধুয়ে আগুন জ্বালিয়ে নেব। এখন চুলায় আগুন জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো এখন উল্টে দিচ্ছি, এরকম একটু চ্যাপ্টা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা, বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। কিরকম হয়েছে? তো বন্ধুরা, আমি আর কুটি আমরা দুজন খেয়ে বলবো বড়াটা কিরকম হয়েছে। বন্ধুরা, খুব টেস্টি হয়েছে, আজকে প্রথমবার খেলাম, খুব টেস্টি লেগেছে আমার কাছে। একদম মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আওয়াজ কিরকম করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন। ভাতের সঙ্গে খাবো। তো বন্ধুরা দেখো কতটা মুচমুচে, দেখো। গড়ে গিয়ে ভাতের সঙ্গে খাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই থাক, চলে আসব অন্য আরেকদিন অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।